আপনার আধার নম্বরটি আদৌ বৈধ কিনা কি করে বুঝবেন? দেখুন, এই সময় ডিজিটাল ডেস্ক 9 তারিখে, ডিসেম্বর মাসের 9 তারিখে এই লেখাটা প্রকাশ করেছে। বিভিন্ন সংস্থার সঙ্গে যারা যুক্ত, যারা বিভিন্ন লোকের আধার কার্ড নিয়ে কাজ করেন, বিশেষ করে ব্যাংকে, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে, হসপিটালে বা নার্সিংহোমে, যেখানে বিভিন্ন লোকের আধার কার্ড চেক করতে হয় এবং তাদেরকে তাদের ডকুমেন্টস জমা রাখতে হয়, এবং তাদের বোঝার কোনো উপায় থাকে না যে সেই যে ডকুমেন্টসগুলো যে জমা দিচ্ছে, সেই ডকুমেন্টসে তাদের যে আধার নম্বরটা আছে, সেই আধার নম্বরটা আদৌ বৈধ কি না। আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি তাদের জন্যই, যারা কিভাবে জানতে পারবে যে আধার নম্বরটা বৈধ না অবৈধ সেই বিষয়ের উপরে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আপনারা নিজেরাও এই ভিডিও দেখার পরে পারবেন যে কিভাবে আপনার বা অন্য কারোর আধার নম্বরটা চেক করে দিতে যে আদৌ সেটা বৈধ না অবৈধ। কেননা আমাদের বর্তমানে বিভিন্ন ভুয়ো সংস্থা কিন্তু অবৈধভাবে আধার কার্ড করাচ্ছে এবং আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, বা আপনার কাছ থেকে আঙুলের ছাপ, চোখের মনির তথ্য, বা আপনার অ্যাড্রেসের মোবাইল নম্বর সব কিছু তথ্য জেনে নিচ্ছে। এরকম ভুয়ো সংস্থা থেকে কীভাবে বাঁচবেন আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন, কেননা সকলেরই এই বিষয়ে জানা খুবই দরকার যাতে তারা প্রতারিত না হন। এবং আমার এই আশা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে এরকম আরও ভিডিও আসলে অবশ্যই যাতে আমরা দেখতে পাই। তো চলুন শুরু করি যে আধার কার্ড কী করে চেক করবেন আদৌ বৈধ না অবৈধ। ভুয়ো সংস্থা যারা আধার কার্ডের করার নাম করে আপনার কাছ থেকে গোপনীয় তথ্য বা আঙুলের ছাপ বা চোখের মনির রেটিনার চিহ্ন নিয়ে নিচ্ছে, তাদের হাত থেকে বাঁচার জন্য আমাদের গভর্নমেন্টের সংস্থা উদয় তাদের ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কে গিয়ে আপনি ভেরিফাই আধার নম্বরে ক্লিক করবেন। ভেরিফাই আধার নম্বরে ক্লিক করলেই আপনার সামনে একটা পেজ চলে আসবে যেখানে 12 ডিজিটের আধার নম্বর আর তার নিচে সিকিউরিটি কোড টাইপ করতে হবে। তারপরেতে আপনার ডকুমেন্টস এখানে শো করবে। ভেরিফাই ক্লিক করলেই কিন্তু আপনার পুরো পেজটা খুলে যাবে। চলুন উদয় ওয়েবসাইট থেকেই আমার পুরো ব্যাপারটা দেখে নিই। ওরা একটা ইউটিউব ভিডিও আপলোড করেছে, চলুন সেই ভিডিওটা আমরা আগে দেখি। দেখুন এখানে আধার নম্বর দিল, তারপরে সিকিউরিটি কোড দিল, তারপরে ভেরিফাই আধার নম্বর দিল, এখান থেকে ভেরিফাই আমার ডিটেলসটা বেরিয়ে গেল। তাহলে ভিডিওটা দেখলেন কিভাবে আপনার বা অন্য কারোর আধার নম্বরটা ভেরিফাই করতে হয়। যদি আপনার আধার নম্বরটা ভুল থাকে তাহলে কিন্তু ডিটেলসটা শো করবে না, বুঝতেই পারছেন। তাহলে এটা 2 নম্বরই আধার নম্বর, সেটা বোঝাই যাবে। এইভাবে কিন্তু আপনার বা অন্য কোনো কেউ জমা দিলে আপনার কাছে আধার নম্বরটা অরিজিনাল কিনা কিংবা ফেক বুঝতে পারবেন, এবং এই সংস্থার এগেনস্টে আপনি পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবেন। তাহলে যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করেন বন্ধুদের সাথে। সকলেরই এই ভিডিও বিষয়ে জানা কিন্তু খুব জরুরি, এবং সকলকেই সচেতন করবেন এই ফেক কোম্পানিগুলোর এগেনস্টে, যে তারা মানুষের কাছ থেকে কীভাবে ঠকিয়ে আধার নম্বর বানাচ্ছে। এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীকালে এই ধরনের আরও এডুকেশনাল ভিডিও আসলে আপনারা যাতে দেখতে পারেন। ধন্যবাদ।